এখানে বলা হয়েছে এই সংখ্যাটিতে স্টার চিহ্ন আছে এই স্টার চিহ্নের সংখ্যা কত বসালে এই সংখ্যাটি নয় দিয়ে ভাগ যাবে এই ধরনের অঙ্কগুলি করতে গেলে দোস্ত একটি তোমাকে ট্রিক জানা দরকার সেই ট্রিকটি জানলে কিন্তু যদি দশ সেকেন্ড নগটি করতে পারবে সেই ট্রিকটি তোমাকে কিন্তু আমি এখানে বলে দিয়ে চলেছি খুবই সোজা সাপ একটা ট্রিক ইয়েস একদম সোজা স্বপ্না ট্রিক একদম তোমায় কী করতে হবে তোমাকে এই সংখ্যাটি ধরতে হবে এবং পাতি যোগ করতে হবে সব সংখ্যাগুলি পরপর যোগ করবে অর্থাৎ সাত যোগ ছয় যোগ সাত যোগ এক যোগ দুই যোগ আচ্ছা স্টার চিহ্নটা আমি পরে রেখে দিতে চার আচ্ছা ওকে আমার স্টার থাকলো এবার আমি যোগ করবো যোগ করে দেখি সাত আর ছয় তেরো তেরো আর সাতে কুড়ি কুড়ি আর এক একুশ একুশ আর দুয়ে তেইশ তেইশ আর চারে সাতাশ তো সাতাশ হচ্ছে সংখ্যা ইয়াস সাতাশ আচ্ছা এবার আমি দেখো এবার আমি দেখো আমার কিন্তু একটি স্টার চিহ্ন ছিল ইয়াস স্টার চিহ্ন ছিল তাহলে আমি স্টার চিহ্নটা লিখে দিলাম এবার আমি তোমাকে ট্রিকটা বলি যদি যোগ করতে হবে যোগ করার পরে যে যোগ ফলটি বেরোবে অর্থাৎ যোগ ফলটি বেরোবে সেটি যদি নয় দিয়ে ভাগ যায় তাহলে এই সংখ্যাটাও নয় দিয়ে ভাগ যায় এটি কী বললাম আসলে বুঝতে পেরেছ এই ব্যাপারে এ বললাম এই যে এই সংখ্যাগুলিকে যোগ করার পরে যোগ ফল যদি নয় দিয়ে ভাগ যায় ইয়াস যোগ ফলটা যদি নয় দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটিও কিন্তু নয় দিয়ে ভাগ যাবে এবার আমি লক্ষ্য করব প্রশ্নে প্রশ্নে কি বলা হয়েছে প্রশ্নে যেটা আমার যোগফল করে বেরোলো বা আমাদের যখন বর্তমান পরিস্থিতি যেটা বেরিয়েছে সেটি হলো হল যোগ স্টার এবার আমি দেখি এই স্টার চিহ্নটায় কত বসালে যোগফলটি ভাগ যাবে আমি যদি দেখো জিরো যদি বসাই তাহলেও কিন্তু এই যোগফলটি নয় দিয়ে ভাগ যাবে অর্থাৎ কোন স্টার চিহ্নে আবার স্টার চিহ্নে আমি যদি স্টার চিহ্নে যদি আমি স্টারের জায়গায় জিরো বসিয়েছি আবার যদি আমি নয় বসাই সেটাও কিন্তু সাতাশ নয় বসালেও কিন্তু নয় দিয়ে ভাগ যাবে সুতরাং আমি কি বলতে পারি জিরো এবং নয় এই দুটি সংখ্যা বসালে কিন্তু ভাগ যাবে তুমি দেখো এখানে আমি যদি অন্য কিছু বসাই যদি সাতাশের বদলে স্টারের জায়গায় অন্য কিছু বসাই যেমন ধরো এক বসায় তাহলে আঠাশ হচ্ছে তাহলে কিন্তু এটা ভাগ যাচ্ছে না নয় দিয়ে ভাগ যাচ্ছে না তেমনভাবে আট বসালো যাচ্ছে না কারণ আঠাশ সাথে পঁয়ত্রিশ নয় দিয়ে ভাগ যাচ্ছে না তেমনভাবে দুই বসালো যাচ্ছে না উনত্রিশ তাহলে ভাগ যাচ্ছে না তো খুবই সোজালি বোঝা যাচ্ছে যে এই ধরনের অঙ্কগুলি কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই তোমার পারা উচিত তো আমরা দেখে নেবো দোস্ত একটি হোমওয়ার্ক সেই হোমওয়ার্কটি কিন্তু তুমি করতে ভুলবে না যে তোমার তোমার হোমওয়ার্কটি করতে কিন্তু তুমি ভুলবে না সেই হোমওয়ার্কটি করার আগে তোমাকে বলবো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তুমি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি প্রেস করো সবার আগে সবার প্রথমে কিন্তু এই ধরনের অঙ্কগুলি তুমি পেয়ে যাবে আজকের হোমওয়ার্কটি হলো একটি সংখ্যা একটি সংখ্যা আট নয় পাঁচ চার তিন দুই স্টার আট পাঁচ দুই সংখ্যাটি স্টার চিহ্নে কত বাসালে নয় দিয়ে ভাগ যাবে নয় দিয়ে ভাগ যাবে এই হোমওয়ার্কটি তুমি করতে ভুলবে না এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো বিল আইকনটি প্রেস করো এবং ভালোবাসা দিতে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে একবার শেয়ার করে দেওয়া